প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মোংলায় আবার আরেকটা আগুন লাগছে। এটা হচ্ছে আমাদের ইপিজেডের আপনার ভিআইপি কোম্পানিতে আগুন লাগছে। আমরা আপনাদেরকে সেখানে নিয়ে যাবো, আমাদের সাথেই থাকুন। দর্শক, আপনারা দেখেন মোংলা ইপিজেডের ভিতরে আগুন লাগছে, কি ভয়াবহ অবস্থা। ট্রাক, যানবাহন সবাই, ফ্যাক্টরি সব ছুটি দিয়ে দিছে, লোকজন যে যেভাবে পারতেছে সবাই দৌড়াইতেছে। হ্যাঁ, তারপর আপনাদেরকে কাছে নিয়ে যাইতেছি, খারাপ অবস্থা। কি বলবো দর্শক, বলার ভাষা নাই। আমাদের মোংলা ভিআইপি কোম্পানিতে ইপিজেডের আর কি প্রায় 30,000-এর মতো আমাদের কর্মী, মহিলা পুরুষ সবাই এখানে কাজ করে। এত বড় একটা প্ল্যান্ট এখানে, আজকে এখানে এত বড় মানে মারাত্মকভাবে আগুন লাগছে, কি যে হবে সামনে জানি না। তবে কোম্পানি থেকে তাদেরকে যেন অবশ্যই চাকরিচ্যুত বা মানে তাদের অবশ্যই চাকরি যেন থাকে, সরকারের কাছে বিনীতভাবে এটা আবেদন জানাচ্ছি, যেন সবাই তারা ঠিকঠাক মতো যার যার কর্ম করতে পারে সে ব্যবস্থা যেন সরকার বা কর্তৃপক্ষ করে দেয়, না হলে তাদের ফ্যামিলি, তাদের বাল বাচ্চা কীভাবে চলবে।